আমার মিষ্টি ছেলেমেরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সংকলিতা তোমাদের জন্য লালু গল্পের দশটি এক্সাম সাজেস্টেড কোয়েশ্চিন এই ভিডিওটায় পোস্ট করেছে আমি এই দীর্ঘ চার পাঁচ দিন ধরে লালু গল্প থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এক্সামে সেই বেস্ট করেই বেশ কিছু কোশ্চেন করেছি এবং দশ থেকে এগারোটা কোশ্চেন আছে মানে এক প্যাটার্নের কোশ্চেন আছে দুটো এবং তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার এবার লিখে দিয়েছি যার জন্য আমার বেশ সময় লেগেছে আর কিছু কিছু উত্তর যেগুলো আমি খুব ডিটেলসে লিখেছি আর কিছু উত্তর আমি শর্টে ছেড়ে দিয়েছি এই জন্য যে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে কারণ এত উত্তরগুলো লেখাটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার তোমরা নিজেরাও জানো এই দশটা কোশ্চেন মানে অনেকটাই লেন্দি কোশ্চেন সেগুলো এবং আমি আশা করব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে আর যদি কোনো কিছু তোমাদের অসুবিধা হয় আমাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই প্রশ্নগুলোর উত্তর সমেত আমি কিন্তু একটা পিডিএফ ফাইল করে দিচ্ছি যেটা তোমরা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে নেক্সট যে আমি গল্পগুলোর কোশ্চেন ছাড়বো ধরো বামা বা অসহযোগী বা ফুল ফুটুক না ফুটুক আমি কিন্তু আনসারগুলো লিখে দেবো না আমি শুধু কোয়েশ্চিনটাই করে দেব। এবার যদি তোমাদের কোনো আনসারের প্রয়োজন হয়ে থাকে আমি তোমাদেরকে আন্তরিকভাবেই বলছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো কোন প্রশ্নটার উত্তর জানতে চাও সেটা আমি তোমাদের ওখানেই টাইপ করে দিয়ে দেব। কারণ এতগুলো প্রশ্ন লিখে তার উত্তরটা টাইপিং করতে গেলে আমার কিন্তু বাকি প্রশ্নগুলো সেট করতে অনেকটাই সময় লেগে যাবে আমি জানি তোমরা খুবই বুদ্ধিমতি এবং বুদ্ধিমান তাই তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আর তোমরা আমার সঙ্গে আছো এবং থাকবে এবং প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করবে সেটাও আমি জানি তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নিও যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাচ্ছ অনেক ভালোবাসা নিও অনেক অনেক ভালো থেকো তাহলে এই দশটা কোশ্চেন কিন্তু তোমরা পিডিএফ ফর্মা থেকে বের করে নিও আর যদি মনে করো যে এই ভিডিও থেকেও কেউ তুলে নিতে পারো তাহলে আমি একটু আস্তে আস্তে স্ক্রিনটাকে আপ অ্যান্ড ডাউন করে নিচ্ছি হুম যাতে তোমরা ধীরে ধীরে প্রশ্নগুলোর উত্তর এখান থেকেও পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো যেটা সুবিধে মনে করতে পারো আমি খুব ধীরে ধীরেই নামিয়ে নিচ্ছি এক নম্বর কোশ্চেন থেকে প্রতিটা প্রশ্ন cu viața, asta este pe aici cu প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং দেখবে পরের নেক্সট ভিডিওটা আমি হয়তো গ্রামার প্রসার নিয়েই বের করব তারপরে আমি আবার তোমাদের তোমরা ফুল ফুটুক না ফুটুক এবং লোকটি থেকেও কিছু প্রশ্ন চেয়েছ সেটাও আমি অবশ্যই তারপরে আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমি ছাড়তে থাকবো আচ্ছা আরেকটা কথা তোমাদের বলে দিই আমার এই টাইপিং করার সময় কিন্তু কিছু টাইপিংয়ের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হওয়ার জন্য বারে বারে রেক্টিফাই করা সম্ভব হয়নি কয়েকটা স্পেলিং সেটা তোমরা নিজেরাও জানো সেই স্পেলিংগুলো কী হবে যেমন নন্দরানির ক্ষেত্রে রানী বানানি কারা হবে কিন্তু বারে বারে আমার কীবোর্ডের মানে সেটা আনা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো ব্যাপারটা একবারে তাই কিছু ক্ষেত্রে কিন্তু আমি সেটা কারেক্টেড করতে পারিনি হম তাই তোমরা সেটা কিন্তু একটু নিজেরা দেখে নেবে সে রানীতে কিন্তু দীর্ঘিকারী হবে ভুল করেও কিন্তু রসিকার দিও না হয়তো কয়েকটা জায়গায় আমি মানে সেটাকে কারেক্টেড করে উঠতে পারিনি কারণ তাহলে ভিডিওটা আমার ছাড়তে অনেকটাই সময় লেগে যেত আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি দেখে নাও তোমরা নিজেরাও যখন প্রশ্নের আনসারগুলো একটু দেখবে তখনই বুঝবে পুরো গল্পটাকে কভার করেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন হয়েছে আর লাইনগুলো কিন্তু ভীষণ খুটিয়ে খুটিয়ে তোলা হয়েছে বইয়ের ভেতর থেকে মানে তোমরা হয়তো কখনো ভাবতেও পারো যে সেই লাইনটা থেকে কোনো কোশ্চেন আসতে পারে অ্যাকচুয়ালি বোর্ড হয়তো খুব ইজি কোশ্চেনই করে থাকে কিন্তু কিছু কিছু সময় কিছু লাইন এমনভাবে তুলে দেয় যেটা হট করে পুরো ভালো করে বইটা না থাকতে পারে একটু মুশকিল হয়ে যায় কারণ যখন যখনই তোমার কারণটা ব্যাখ্যা চায় বা প্রসঙ্গ উল্লেখ চায় তখন লাইনের সঠিক জায়গাটা জানতে না পারলে উত্তর লেখাটা কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়ায় তাই আমি কোন প্যারা থেকে নিয়েছি সে মোটামুটি সেই প্যারাটাও বলে দিয়েছি যে মিডল প্যারা থেকে বা একদম নিচের প্যারা থেকে আর পেজ নাম্বারটা উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই সেই পেজটা থেকে লাইনটাকে খুঁজে পেতে পারো তাহলে কিন্তু এই দশটা কোয়েশ্চেন তোমরা কিন্তু ভালো করে ফলো করে নিচ্ছ এবং পড়েও নিচ্ছ বারে বারে বলছি এনি প্রবলেম আমাকে কিন্তু তোমরা জানাবে সবসময় তোমাদের জন্য আমি উত্তর নিয়ে হাজির থাকবো হয়তো আমি কোনো কারণে মিস করলে একটু দেরি হলে জানবে উত্তর তোমরা অবশ্যই আমার কাছে পাবে তো দেখে নিও ভালো থেকো পিডিএফ ফাইলটা কিন্তু ফলো করো সেটা কিন্তু তোমরা আমি কিন্তু এর সাথেই দিয়ে দিচ্ছি अनेक भलसाओं